साजिश थी। आप गे है इसलिए? कोई मेरी फीलिंग को तीन अक्षरों में कैसे समझ सकता है? समकामिता की अपराध? মানুষের ব্যক্তিগত জীবন কি সরকারি সম্পত্তি? এমন কিছু বিতর্কিত অথচ সময়োপযোগী প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন পরিচালক হানসাল মেহতা তার আলিগড় ছবিতে। ছবিটিকে বিষয়ের জন্য সেন্সর বোর্ড এ তকমা দেওয়ায় বেজায় খেপেছিলেন হানসাল। তবে স্ক্রিনিংয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখে তিনি খুশি। রেসপন্স আচ্ছে আ রে হাম ফিল্ম বহুত পহলে সে রিলিজ কে বহুত পহলে সে দিখা রে কুছ খাস হামারে করিবি लोगों को इंडस्ट्री के कुछ दोस्तों को ताकि वो न सिर्फ फिल्म के बारे में लेकिन फिल्म जो एक मुद्दा उठा रही है होमोसेक्सुअलिटी और उसके डीक्रिमिनलाइजेशन का कि उसके बारे में वो सोचे और उस मुद्दे को सपोर्ट करे कि उसको डीक्रिमिनलाइज करना बहुत ज़रूरी है। देखो मैं यहाँ बाहर का आदमी समझा जाता हूँ, एन आउटसाइडर। उर्दू बोलने वाले शहर में मराठी सिखाता हूँ। এক সমকামী বৃদ্ধ অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। আলিগড় বিশ্ববিদ্যালয়ের রক্ষণশীল পরিবেশে তার কিছু অন্তরঙ্গ মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়। তার চাকরি যায়, কোর্ট কাছারি মামলা হয়, প্রশ্ন ওঠে চার দেওয়ালের মধ্যের ঘটনা জনসমক্ষে এনে কি কাউকে হেনস্থা করা যায়? হোমোসেক্সুয়ালিটি কো প্র্যাকটিস করনা ও ভি ইউনিভার্সিটি প্রমাইসেস কে আন্ডার হারাম মানা জাতা হ্যায়। आपको कमरा खाली कर रहा है, बैचलर आदमी नहीं चाहिए। तो बैचलर आदमी क्या टेररिस्ट होता है? अरे होता होगा। ঘটনার তদন্তে নামেন এক সাংবাদিক। এই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। গল্পে স্পর্শকাতর বিষয় ও পরিচালকের যত্নবান প্রচেষ্টায় তিনি মুগ্ধ। ইটস এ বিউটিফুল ওয়ার্ল্ড। বহুত হি আচ্ছা আ রহা হ্যায়। আই থিংক ইটস ওভারওয়েলমিং। আর জিতনি ইম্পর্টেন্ট ফিল্ম হ্যায় লোক জিতনে প্যার হমনে বনাই হ্যায় উতনা হি প্যার লোক দে রহে হ্যায় ফিল্ম কো। সো আই এম গ্রেটফুল টু এভরিওয়ান হু ইজ কামিং এন্ড সাপোর্টিং আওয়ার ফিল্ম। মুখ্য অভিনেতা মনোজ বাজপেয়ীর আশা, আলিগড় বলিউডকে আরো সাহসী করে তুলবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, ইউ নো, অ্যাক্টরস এন্ড ফিল্ম মেকারস শুড বি ফিয়ারলেস ইন এক্সপ্রেসিং देयर ক্রিয়েটিভিটি, देयर ওপিনিয়ন অন দ্য স্ক্রিন, এন্ড দিস ইজ হোয়াট আলিগড় ইজ গোইং টু ডু। এন্ড আই এম ভেরি ভেরি, ইউ নো, থ্যাঙ্কফুল টু দি এন্টায়ার টিম ফর অ্যাকসেপ্টিং মি ইন দিস রোল। উর্দু বলনে ওয়ালে শহর মে মারাঠি সিখাতা হু। নানা ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়ে ও বুসানে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে আলিগড়। এবার নামছে জনতার দরবারে। একই সঙ্গে সমকামিতা বিরোধী আইন পরীক্ষিত হতে চলেছে সুপ্রিম কোর্টে। সফল হোক বা না হোক, সঠিক সময়ে জনমানুষে আসছে আলিগড়। ইউ হ্যাভ টু ফাইট ইট আউট মিস্টার সিরাজ। কি করতে হবে মুঝে? কোন হে? এই সপ্তাহে মুক্তি পাচ্ছে আদিত্য ক্যাটরিনার ফিতুর। সামনের সপ্তাহে আসছে সোনম কাপুরের নির্জা। দুই ছবির অভিনেতা অভিনেত্রীরা জোর কদমে চালাচ্ছেন প্রচার। ক্যাটের মতে প্রচারে যা করার তারা করেছেন, বাকিটা দর্শকদের হাতে। And it's pretty much just tomorrow and then the film is releasing. It's 2 days left to go. We've I think done everything that we can to you know, try and make the audience aware of the film and get the message out there. So now we have just our fingers crossed. कैद कर लिया तुम्हें फिर दोस्त अचानक भी। मुझे तो लगा था तुम आजाद करोगे। अब खुद से आजादी तो सिर्फ मौत ही दे सकती है। ফিতুরের গান ও আদিত্য ক্যাটের কেমিস্ট্রি প্রশংসিত হলেও রিভিউ খুব ইতিবাচক নয়। অন্যদিকে শেষ সপ্তাহে লাগাতার প্রচারে নেমেছেন সোনম কাপুর। সম্প্রতি তিনি উপস্থিত হন মুম্বাইয়ের কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যালে। Was something that was incredible, and I felt as a young person
you know, once you grow older and once life gets you, you kind of lose that sense of idealism and the sense of standing up for what's right and the sense of right and wrong, and you start operating in the gray area. And I felt like that people needed reminding, like I need reminding. Good morning, captains. I'm Neeja Banod. বলিয়ে কই হিসেবে সোনমের নাম আছে। ছবি পছন্দ নিয়ে তার বক্তব্য বেশ পরিষ্কার। When I select films or what I do, it's so that I don't get bored. I can't do the same thing over and over again. And I do very little work. So I do one or two films because I think it's important to hone your craft. And if you do too much, and if you do the same thing over and over again, you become stagnated. ফিতুরে যদি স্ট্রং পয়েন্ট হয় কেমিস্ট্রি, নির্জার স্ট্রং পয়েন্ট তার বেদনাদায়ক গল্প। দেখা যাক দর্শকদের মতামত কি হয়। इसकी कुंडली में लिखा था कुल का दीपक बनेगी। এগারোই ফেব্রুয়ারি বার্লিনে শুরু হলো 66তম বার্লিনালে, বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এই বছর আন্তর্জাতিক জুরির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মেরিল স্ট্রিপ। প্রেস কনফারেন্সের শুরুতেই এলো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ তীর। মেরিলের বক্তব্য, তিনিও বিবিধ প্রতিনিধিত্বে বিশ্বাসী। তার জুরিতে চারজন মহিলা, তিনজন পুরুষ, তাই এই দিক দিয়ে অন্তত বার্লিন তাকে এগিয়ে দিয়েছে। An inclusion of people of all genders, races, ethnicities, religions. There should be inclusion. And this jury is evidence that at least women are included and in fact dominate this jury. এছাড়াও ছবি কিভাবে তিনি বাজবেন পুরস্কারের জন্য তাই নিয়ে প্রশ্ন করা হয় তাকে। And the thing that I notice is that we're all, I mean, there is a core of humanity that travels right through every culture. And after all, we're all from Africa originally. You know, we're all Berliners, we're all Africans, really. বার্লিনালে ওপেন হলো কোয়েন ভাইদের নতুন ছবি হেইল সিজার দিয়ে, এবং পরিচালকদের নিয়ে নানান মন্তব্য এলো দুই অভিনেতা জর্জ ক্লুনি ও চ্যানিং ট্যাটামের কাছ থেকে। If I said anything nice about the Coen brothers, I was drunk at the time. Okay. I mean it. Let's put a question, and I think it's important because you got a bunch of actors up here who are working with these boys. Channing, when you got a call from the Coen brothers say you want to do the movie, how did you respond? I first poured turkey meatballs all over my shoes and did a little dance because I was so happy. 21 ফেব্রুয়ারি অবধি চলবে বার্লিনালে 2016। দেখা যাক কোন কোন ছবি পুরস্কৃত হয় এই প্রেস্টিজিয়াস উৎসবে। দীপিকা পাড়ুকোনের স্বপ্নের সময় চলছে, হলিউড ডেবিউ শুরু হয়েছে অ্যাকশন স্টার উইন ডিসেলের সঙ্গে, নতুন ছবি XXX দ্য রিটার্ন অফ দ্য জ্যান্ডার কেজের শুটিং চলছে, বেশ কিছু ছবি টুইটারে দিয়েছেন নায়ক। শোনা যাচ্ছে দীপিকা উইনের অন্তরঙ্গ সম্পর্ক, কিন্তু তার দৃশ্যায়ন কতটা অন্তরঙ্গ হবে তা নিয়ে কেউ মুখ খুলছে না। We'll be right back.